আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আরও একটা ডিজাইন নিয়ে চলে আসছি। ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে দেবেন। তো প্রথমে আমি ড্রেসটা কাটিং করে নিয়েছি। ড্রেসের যে গলাটা ওটা এখন কাটিং করব, একটা ফেস্টিং নিয়েছি। তো ওটার প্রথমে উপরে 8 ইঞ্চি গলার মাপ দিয়েছি, নিচেও আমি 8 ইঞ্চি দিয়েছি, সিধে দিয়েছি 7 ইঞ্চি মিডল থেকে দিয়ে। এইভাবে করে এই যে এইভাবে করে আমি একটা দাগ দিয়ে দিলাম। এখন বাইরে আমি 1 ইঞ্চি করে একটা দাগ লাগিয়ে দেব। নিচে কলার দাগটা এভাবে করে টেনে দিব, এটা কিন্তু ভিতরেই থাকবে। এখন কাটিং করে নেব। প্রথমে গলার ভিতরের সাইডটা আমি কাটিং করে নিতেছি। এই যে আমার গলাটা, যে ড্রেসের যে গলাটা ওটা কাটিং হয়ে গেছে। এখন একটা কাপড়ের উপরে আয়রন দিয়ে প্রেস করে বসাই নেব। বসানো হয়ে গেছে। কিছু কাপড় বাড়তি রেখে এভাবে 4-5টা কাটিং করে নিতে হবে। এখন এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে 4-5 সেলাই করে নিতে হবে। দেখতেছেন সেলাই করা হয়ে গেছে। এখন যে বডিটা, এই বডিটার মিডলে একটা দাগ দিয়ে দেব, গলার যে মিডলটা আর বডির মিডলে তো দাগ আছে অলরেডি। এখন এভাবে করে ফেস্টিংয়ের মুখোমুখি 4-5 সেলাই করে নেব। এই যে সেলাই হয়ে গেছে। এখন আমি কিছু কাপড় বাড়তি রেখে বাকিটা কাটিং করে ফেলে দেব। এভাবে করে কাটিং করে দিবেন, হালকা কেক কেটে দিবেন, কারণ এই কেটে দিলে আপনার যে গলাটা ওটা ভিতরের দিকে পাল্টাই নিতে আপনার ইজি হবে এবং গলার ফিনিশিংটা ভালো আসবে। এখন আয়রন দিয়ে আমি প্রেস করে নিয়েছি। এভাবে করে 4-5টা আয়রন দিয়ে প্রেস করে নেবেন। এই যে আয়রনটি প্রেস করা হয়ে গেছে, গলাটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছু কাপড় ডাবল করে, এই যে ডাবল করে কাটিং করে নিয়েছি। এটা চওড়া দিয়েছি আমি 2.5 ইঞ্চি। এখন এটার এই যে মুখোমুখি 1 সাব অনুযায়ী সেলাই করে নেব। এই যে 1 সাব অনুযায়ী আমি সবগুলো বেল্টে সেলাই করে নিয়েছি। এখন আমি একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি, ওটা দিয়ে এভাবে করে আপনি সুই দিয়েও ফাড়লে উল্টাতে পারবেন, স্ক্রু ড্রাইভার দিয়ে ফাল্টাইলে একটু ইজি হয়। তো আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এটা ফাল্টাই নিয়েছি। বেল্টটা যেহেতু অনেক লম্বা, এটার মধ্যে আমি কুচি দেব, তার কারণে বেল্টটা অনেক লম্বা, তো এটা আমি এখন পাল্টাই নেব। এই যে বেল্টটা পাল্টানো হয়ে গেছে। এখন এভাবে এভাবে করে মিডলে যে জয়েন্টটা মিডলে রেখে ফাটিয়ে এভাবে করে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। জয়েন্টটা এভাবে মিডলে রাখতে হবে। এই যে এভাবে করে পুরো বেল্টটা আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। এই যে আমার বেল্টটা আয়রন দিয়ে প্রেস করা হয়ে গেছে। এখন আমি সেলাই করতে চলে আসছি। তো প্রথমে এই যে দেখতেছেন, আমি যেভাবে হাতের মধ্যে দেখেন, আমি এইভাবে করে কুচিগুলো উঠাবো। 1 ইঞ্চি পরপর গ্যাপ দিয়ে দিয়ে একটা একটা কুচি দিয়ে দেব। এইদিকে একটা দিব, ওইদিকে একটা দিব। এই যে কুচির ধরনটা দেখেন, এদিকে প্রথমে উপরের দিকে দিব একটা,
এরপরে নিচের দিকে দিব একটা। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আসলে যেটা বলে বোঝানো সম্ভব না সেটা আপনি দেখিয়ে আপনার জন্য সম্ভব বেশি, কারণ আমি বললে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন দেখবেন আমি কিভাবে হাতের কাজটা করতেছি তখন বুঝতে পারবেন। এই যে আমি উপরের দিকে কুচি একটা দিয়েছি, নিচের দিকে আর একটা দিয়েছি। এই যে এভাবে করে পুরো বেল্ট জুড়ে আমাকে এভাবে করে কুচিগুলো বসাইতে হবে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার কুচিগুলো সবগুলো কুচি দেওয়া হয়ে গেছে, সবগুলো কুচি 2 ইঞ্চি 1 সুতা করে আমি কুচিগুলো বসাইছি আয়রন দিয়ে। অবশ্যই আবার প্রেস করে নিতে হবে, কুচিগুলোকে বসাই দিতে হবে। এখন যে ড্রেসের গলা, প্রথমে এক সাইডে এভাবে করে গলার মধ্যে বসে এখানে মিডলে কাটিং করে নেব। এই যে গলার মিডলে কাটিং করে নিয়েছি, এখন শুধু আমি গলার এই সাইডটাতেই কুচিগুলা সেলাই দিয়ে বসাই দেব। এই যে সেলাই করে একবার মিডলে আপনি প্রথমে যে সেলাইটা দিয়েছিলেন ওই সেলাইটার উপরেই যেন সেলাইটা পড়ে। এই যে হয়ে গেছে এই সাইডটা বসানো। এখন দেখেন আমি বাকি কুচিগুলা গলা থেকে এভাবে করে বসিয়ে নিচের দিকে নিয়ে যাব। এভাবে করে এই যে দেখতেছেন এভাবে করে বসাতে হবে, তো শিলে দিয়ে বসাই দেব। এই যে বসানো হয়ে গেছে দেখতেছেন কুচিগুলা। এই যে বসানো হয়ে গেছে, গলাটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছু মোতি নিয়েছি গোল্ড কালারের, মোতিগুলো এভাবে করে বসাই নেব ফুলের মতো। দেখতেছেন হয়ে গেছে এগুলা কুচিগুলা। প্রথমে এদিক থেকে এক ভাঙা দিতে হবে, এদিক থেকে আরো ভাঙা দিতে হবে, তারপরে হাতের সুই দিয়ে লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে এদিক থেকে একটা ভাঙা দিবেন, এদিক থেকে একটা ভাঙা দিবেন, ভাঙা দিয়ে হাতের সুই উঠিয়ে নেবেন। এইভাবে করে এদিক থেকে একটা নেবেন। এই যে এই সেটের দুইটা কুচি যেভাবে করছি ওই সাইডে দুইটা কুচিও সেম এভাবেই করে হাতের সুই দিয়ে লাগিয়ে দেব। তারপরে মিডিলে একটা মূর্তি দিয়ে দেব, তাতে ডিজাইনটি রেডি হয়ে যাবে। এভাবে করে সবগুলো ফুল আমাকে রেডি করে নিতে হবে। ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চারটা কুচি এক জায়গায় এসে এভাবে মুখ মিলিয়ে দেব।
ফুলটা রেডি হয়ে গেছে। ফুলের মিডলে এখন আমি আর একটা মুতি বসাই দিব। এগুলা এভাবে সবগুলা ফুলের মাঝখানে মাঝখানে একটা মুতি হবে। আর ফুলগুলো কিভাবে তৈরি করছি সেটাও আপনারা দেখছেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজাইনটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।